কেউ পাথর মারছে আমার নবীকে তো কেউ ধাক্কা দিচ্ছে আমার নবী সাল্লাম পাথরের আঘাত খাচ্ছেন সহ্য করছেন কিন্তু তাদের জন্য বরদোয়া করছেন না নবী সাল্লাহ ওয়াসাল্লামের পাথরের আঘাতে যখন ক্লান্ত হয়ে কষ্টে যখন বসে যেতেন তো দুষ্ট যুবকেরা বকাটে ছেলেরা আমার নবীকে হাত ধরে দাঁড় করিয়ে দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাথা নত করে আল্লাহর রহমতের দিকে চেয়ে হাঁটতে শুরু করতেন আবার দুষ্ট যুবকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে শুরু করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জুতা মোবারকে এসে জমা হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে প্রতিষ্ঠিত হয়ে এক জায়গায় বসে পড়লেন जिब्रील अलैहि सलाम আর পাহাড়ের ফেরেস্তা অবতীর্ণ হলেন পাহাড়ের ফেরেস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি ইরশাদ করুন যদি আপনি বলেন তাহলে এই দুই পাহাড় আমি সেই बस्तीকে চাপা দিয়ে দেব আর তারা সবাই ধ্বংস হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন না আমি এটা পছন্দ করি না কে আমাকে কষ্ট দিবে আমি তার জন্য বদোয়া দিব আমি এটা কখনো পছন্দ করি না আজ তারা যদি ইমান না আনে তাহলে তাদের পরে যারা আসবে তারা তো নিশ্চয়ই আল্লাহর উপরে ইমান আনবে আমাকে যারা কষ্ট দিয়েছে আমাকে যারা রক্তে রঞ্জিত করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আমি দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যাতে ইমান দিয়ে দেয় আমি সারমর্ম আরস করলাম তাইফের ঘটনা আমাদের মুসলমানের বাচ্চা বাচ্চারা জানে কে নবী সাল্লাম আলী ওসাল্লামকে কিরূপ সেদিন কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই কষ্টের কথাগুলোকে মনে করার তফিক দান করুক নবী সাল আলী আসসালামের উদ্দেশ্য একটাই ছিল কি আমার উন্মতি জান্নাতি হয়ে যায় আমার উন্মতি আল্লাহ তালার এই বাদত বন্দাগি করতে শুরু করে দেয় আমার উন্মতি যাতে করে এমন নেক আমল করে কে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা